আমরা দাদরে নেমে পড়েছি, তো এখানে দাঁড়িয়ে আছি সব। তো এখান থেকে এবার যাবো গাড়ি করে, এই ট্রেনটাতে আসছিলাম আমরা। আমরা সেখানে পৌঁছে গেছি, তো আমি ব্যালকনিতে আছি আর কি। তো স্নান আরে হয়ে গেছে, পুরো ফ্রেশ হয়ে গেছি, তারপরে আবার ব্লগটা শুরু করছি। এটা বসার জন্য তো এই যে আন্টি আর দিদি, বোনপো আর জিজু, আমি সবাই মিলে এখন লাঞ্চ করব। সো গাইস, আমার লাঞ্চ কমপ্লিট, আমি একটু রেস্ট নেব। তো ট্রেন জার্নিটা তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করলাম, আর মানে বলা হয়নি ঠিকঠাক করে। তো আমরা ট্রেনে চেপেছিলাম সোমবার দিন 7:50-এ, তো সোম মঙ্গল বুধ, আজকে নেমেছি 11:30 এরকম বাজবে, তখন নেমেছি 11:00 সময়। তো ট্রেনটা 6-7 ঘন্টা লেট করেছিল, আমাদের নামার কথা ছিল 4:30-4:00 সময়। তো তারপরে কত দেরিতে আমরা নেমেছি, অনেক লেট করেছে ট্রেনটা, মানে বলার নয়। তো কী আর করবো, খুব জার্নি করে এসেছি। তো মানে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সাথে থেকো, সঙ্গে থাকো। সো গাইস, এই যে এই দুটো গিফট নিয়ে আসা হয়েছে, মানে যাদের বাড়িতে এসেছি তো তাদের জন্য। এই গিফটের মধ্যে আছে এটা একটা ঠাকুরের পিকচার আর এটা একটা বুক। তো ভালো করে প্যাকিং করেছিলাম, বাট ব্যাগের চাপে পুরো প্যাকিংটা দেখতে পাচ্ছ কীরকম একটা হয়ে গেছে না। তো কী আর করবো, অত দূর থেকে নিয়ে এসেছি তো কিছু করা হয়নি। জিজু এখানে দাঁড়িয়ে আছে। আগেই ডেকে নিতাম জানলে, সরস্বতী পূজাটা আরো গ্লেজ এসে যেত আমার একদম। সো আমরা গাইজ এখন যাচ্ছি যেখানে সরস্বতী পুজো হবে, তো সেইখানেই যাচ্ছি। মানে আজকে ওই কালকে যে খাওয়ান হবে, মানে পুজো হলে তো তার
প্রসাদ খাওয়ানো হয়, তো সেখানে কাজ আছে কিছু, তো সেই কাজে যাচ্ছি, আর আমাদের তো ঘোরাও হয়ে যাবে, তো চলো যাওয়া যাক। ঠান্ডা লাগবে কিন্তু, খোলা একদম মাঠ। তুই বললাম সোয়েটারটা পরে নিবি। সো গাইজ, তোমরা এর আগের ব্লগে কতটা কী দেখতে মানে তোমাদেরকে দেখাতে পেরেছি আমি নিজেও জানি না, যে ব্লগটা এডিট করে পোস্ট করে দিয়েছি, আর এটা হচ্ছে মুম্বাইয়ের সেকেন্ড ব্লগ। তো এরপরে আরও অনেকগুলো ব্লগ আসবে, তো তোমরা প্লিজ দেখে নিও। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ, তো এতদিন পরে ব্লগটা আপলোড করছি, বিকজ আমাদের যেহেতু শরীর খারাপ হয়ে গিয়েছিলো মুম্বাই গিয়ে, তো সেহেতু তোমাদেরকে মানে আমরা রেস্ট নিতে আর টাইম তেমন ঘুরতেও পারিনি, কি বলবো, সকলের শরীর খারাপ হয়ে গিয়েছিলো, তো তার জন্য কিচ্ছু করতে পারিনি, বিশ্বাস করো গাইস। তো তো গাইস, আমরা এখন পুজো মণ্ডপে ঢুকছি, চলো। আর তোমরা বলবে মুম্বাই সরস্বতী পুজো, তো অ্যাকচুয়ালি মুম্বাই তো মানে সবাই যে অন্য জাতি সেটা তো নয়, ওখানে তো বাঙালিরাও অনেকে মানে থাকে, তো সেইখানে যারা বাঙালিরা থাকে ওখানে কন্দিভালিতে একটা সরস্বতী পুজো হয় চারকোপে, তো চারকোপের সরস্বতী পুজো খুব বড় করে সরস্বতী পুজোটা হয় কিন্তু চার দিন, তো এবছর আবার একটা এক্সট্রা দিন বেড়েছে পাঁচ দিন, খুব এনজয় হলো। এটা হচ্ছে সরস্বতী ঠাকুর, সো গাইস পুজো মণ্ডপের পাশেই দেখো দেখতে পাচ্ছ পার্ক আছে, তো এখানে ছোটদের মানে পার্ক আছে, তো সেইখানেই আমার বোন পো ঘুরছে। ওইদিকে ঘোরায় পেছন দিকে যাচ্ছে, সামনে দিকে ঘোরাচ্ছে, উল্টো দিকে, আস্তে 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 একদম স্লিপারে চাপতে দেওয়া হয়নি বলে কাঁদছে কিরকম দেখো। আমি এবার ডিনার করছি, আর এই যে ডিনারের খাবারটা তো নিরামিষ হলেও খুব সুন্দর টেস্টি ছিল খাবারটা, কিন্তু ভালো হয়েছিল। সো গাইস, ঠাকুর এবার মণ্ডপে তোলা হচ্ছে, সরস্বতী ঠাকুর, আমি অনেকটা ডিফারেন্সে দাঁড়িয়ে আছি, আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। সো গাইজ, এখন বাজে 12:30 বেজে গেছে, তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, আর আমি কিচ্ছু সোয়েটারে গায়ে দিয়ে আসিনি, আগের সময় ঠান্ডা লাগছে না, বাট এখন ঠান্ডা লাগছে। তো গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে, চল একটা টাওয়ার।